আমি তো জেগেছিলাম, ঘুমিয়ে পড়লাম কখন? আর এই আলো, ওই আলো কিসের ছিল? আমার চোখ দাঁড়িয়ে গেল। ওগো ওগো, শুনছো? ওগো, শুনতে পাচ্ছ তুমি? কি গো, কি হয়েছে? শুনো, আমি না ছেলে নিয়ে বসেছিলাম জানো, হঠাৎ হঠাৎ উজ্জ্বল আলোয় ঘর ভরে গেল। আমার আমার সারা শরীর কেমন অবশ হয়ে গেল, আর তাকিয়ে থাকতে পারছিলাম না। আমি দু চোখ ঘুমে জুড়িয়ে এলো, আমি ঘুমিয়ে পড়লাম। কখন ঘুমলো আমি 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 কিছু জানি না, আমার মনে নেই কিছু। এই ঘরে উজ্জ্বল আলো? হ্যাঁ গো, ঘরে তো টিম টিম করে প্রদীপ জ্বলছে। উজ্জ্বল মানে তোমার মনের ভুল নয় তো, নাকি তুমি স্বপ্ন দেখেছো? না গো, মনের ভুল নয়, আমি কোনো স্বপ্ন দেখিনি, কোনো মনের ভুল নয়, আমি স্পষ্ট আমি জেগেছিলাম। গলিখানের পাতা তো ফাঁকা ছিল, ভরে উঠলো কি করে গো? সত্যি তো, এ তো ভাগ্যলিখনের ছক। কি লিখলো? কি হলো বলো তো? কি লিখলো খোকার ভাগ্যলিখন? হ্যাঁ, আমি নির্ধারণ করেছি আমার প্রিয় পুত্রের নিয়তি, তাই এর বদল হওয়ার নয়। আমার প্রিয় পুত্র, জগৎ সংসারে আমার উদ্দেশ্য সফল করতে একদিন ঠিক আসবে আমার কাছে এই তারাপীঠে, আর সেই দিন থেকেই শুরু হবে এই জগতের বুকে মানুষের মঙ্গল সাধনের নবজাগরণ। জয় তারা, জয় মা সুন্দর করে মন্দির কে সাজালো কেদার? জানি না সরকার মশাই, আমিও তো এই এসে দেখছি। সরকার মশাই, আমার মনে হচ্ছে যে কোনো পুণ্যাত্মার আবির্ভাব ঘটতে চলেছে এখানে, এ তারই দৈব ইঙ্গিত। সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি। সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালী। তুনি শূন্য রূপ শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুণ্ড মালা কোথায় পেলি? সদানন্দ
অপূর্ব সর্বানন্দ, তোমার সঙ্গীত অপূর্ব। তো ঠাকুরমশাই, সর্বানন্দই বুঝি আপনার তথাকথিত পুণ্যাত্মা? আজকে ছেলেটাকে মায়ের কাছে নিয়ে এলাম মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। খুব ভালো করেছো সর্বানন্দ, খুব ভালো করেছো। জানি না তোমার পুত্রের আগমনে কিনা মায়ের মন্দির এরকম অপরূপ সাজে সেজে উঠেছে, বড় ভালো করেছো। যাও মা, যাও, পুত্রকে নিয়ে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এসো। আয় বাবা, আয় আমার কাছে, আয় আয়। মা, তোমার চরণে আমার ছেলেকে নিয়ে এলাম। তুমি ওকে আশীর্বাদ করো মা, ও যেন অনেক বড় হয়, কোনোদিনও কোনো অমঙ্গল যেন ওকে ছুঁতে না পারে। মা, সারা জীবন যেন আমি আমার ছেলেটাকে বুকে করে আঁকড়ে রাখতে পারি। আশীর্বাদ করো মা, আমার ছেলেকে তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা। আজ পুত্রের স্পর্শ সুখের আনন্দ দিলি রে তুই, আমি তো এর জন্যই অপেক্ষা করেছিলাম। কখন তোর স্পর্শ পাবো আমি তো অপেক্ষা করে আছি, কবে তোর হাতে আমি ভোগ খাবো? তুই নিজে হাতে করে আমায় খাওয়াবি, এই তো তোর বড় মায়ের ইচ্ছে রে। আশীর্বাদ করলে মা, জয় মা, জয় মা, তার আর জয়।
কি, কে এত সুন্দর করে মন্দির সাজালো তা তা আপনারা কেউ জানেন না? হ্যাঁ, কেউ তাকে দেখেনি? না সর্বানন্দ, সূর্য এই তো। শোনো না, ওই মায়ের চরণে তুমি খোকার মাথা ঠেকিয়েছো তো? হ্যাঁ। কেদার, এটা ধরো, পুজোটা দিয়ে দিও। হ্যাঁ, দেব গো সর্বানন্দদা, দেব। দুরাদাস, কালকে বাড়িতে আমার খোকার মুখে ভাতের অনুষ্ঠান করবো।